পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীতাপা এবং অন্যান্য দিনের মতোই আজকে আমাদের পডকাস্টটা সাজাবো সমস্যা নিয়ে কিন্তু সমস্যার সমাধান নিয়ে এবং সেই সমস্যার সমাধান বলে দেওয়ার জন্য আজ আমাদের পডকাস্টে উপস্থিত রয়েছে বিশিষ্ট ডেন্টিস্ট ডক্টর দেবর্ষী দাশগুপ্তা ডক্টর দাশগুপ্তা আপনাকে স্বাগত আমরা আজকে আলোচনা করব দাঁতের সমস্যা নিয়ে যে সমস্যাটা আমরা তখনই বুঝতে পারি যখন দাঁত আমাদেরকে জানান দেয় তার আগে পর্যন্ত কিন্তু আমরা দাঁত নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করি না যখনই দাঁতের যন্ত্রণা আমাদেরকে হাড়ে হাড়ে টের পেতে হয় তখনই কিন্তু আমরা ডেন্টিস্টের কাছে যাওয়ার করি কিন্তু সেটা কতটা সঠিক সে বিষয়ে কতটা সচেতন হলে আমরা অনেক আগেই এই সমস্যার সমাধান পেয়ে যাব। সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা এবং তার পাশাপাশি একটা শব্দ আজকের দিনে ভীষণ পপুলার সেটা হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট সে বিষয়টা ঠিক কি সে বিষয়ে আমরা কতটা আমাদের জানা দরকার ডক্টরের কাছে যাওয়ার জন্য সেই নিয়ে আলোচনা করব। ডক্টর দাসগুপ্তা প্রথমেই আমি যে কথাটা বললাম দাঁত নিয়ে সচেতনতা সচেতন আমরা তখনই হই যখন দাঁত আমাদের যন্ত্রণা দেয় তার আগে কিন্তু আমরা যে রেগুলার বেসিসে যেরকম একটা চেক আপ অন্য কিছু আমরা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বিষয়ে যতটা সচেতন দাঁত নিয়ে সত্যি কি সেরকম সচেতন হ্যাঁ এবার বলি যে ব্যাপারটা হচ্ছে যে দাঁত নিয়ে এখন আমরা আদৌ সেই সচেতনতা এখনো হয়নি এবং অন্যান্য ক্ষেত্র ধরুন রেগুলার হেলথ মানুষ এখনো কিন্তু সেরকম সচেতন হেলথ চেকআপের ক্ষেত্র সে সেক্ষেত্রে দাঁতও সেখানে পড়ছে দাঁতের ক্ষেত্র যতক্ষণ না ব্যথা হচ্ছে ততক্ষণ ডাক্তারবাবুর কাছে যাওয়ার প্রয়োজন তারা মনে করেন না এবং ব্যথা হলেও অনেক সময় দেখা গেছে যে এমনি ওষুধ খেয়ে যদি ওষুধ খেয়ে বা অ্যান্টিবায়োটিক দোকান থেকে ওভার কাউন্টার যদি সেটা সেরে যায় তো ঠিক আছে গুড তাহলে আর ডাক্তারবাবুর কাছে যাওয়ার দরকার নেই সেরে গেছে আপাতত ব্যথা নেই কিন্তু এটা একদম ভুল আমি সেটাই আজকে বলতে চাই যে আপনি কখন ডাক্তারবাবুর কাছে যাবেন আপনার কি প্রয়োজনে আপনি সচেতন হবেন এবং আপনি অবশ্যই তখন ডাক্তার বাবুর কাছে একজন ডেন্টাল সার্জনের কাছে আপনি যাবেন প্রথম কথা হচ্ছে প্রত্যেকের উচিত বছরে অন্তত একবার ফুল বডি চেকআপের মতোই ডেন্টাল চেকআপও করানো আপনার দাঁতের যদি কোনো সমস্যা থাকে কোনো ক্যাভিটি জিঞ্জিভাইটিস পাইরিয়া যাকে বলে সেই সব যদি থাকে ডাক্তার বাবু দেখে আপনাকে বলবেন যে আপনার এই প্রবলেম আছে আপনি এই ট্রিটমেন্ট করেন তাহলে প্রথমেই যেটা হবে যে সেটা হচ্ছে প্রথমে আপনি আর্লি ডিটেকশন আর্লি ট্রিটমেন্ট হলো জিনিসটার স্প্রেড করলো না আপনার দাঁত বা ওরাল হেলথটা ঠিকঠাক থাকলো কিন্তু অনেক সময় দেখা যায় যে পেশেন্ট এগুলোকে নেগলেক্ট করে প্রচন্ড ব্যথা হচ্ছে কিন্তু তবুও কিছু ওষুধ পেনকিলার কিলার কাউন্টার ওষুধের দোকান থেকে খেয়ে তারপরে সে সাময়িক অ্যান্টিবায়োটিক বা পেনকিলার খেয়ে সাময়িকভাবে ব্যথাটা কমিয়ে দিলাম সেটা কিন্তু ট্রিটমেন্ট নয় আমাকে কোন দাঁত থেকে ব্যথাটা হচ্ছে না মাড়ির থেকে ব্যাথা হচ্ছে কি ব্যথার কারণটা কি সেটা যতক্ষণ না ট্রিটমেন্ট করা হচ্ছে এটা একদম মনে রাখতে হবে যে সেই ব্যথা কিন্তু আবার না কোনো দিন ফিরে আসবে এবং সময়ের সাথে সাথে তার বাড়বে প্রথমে হয়তো দেখা গেল যে খালি ব্যথার উপর দিয়ে চলে গেল চার মাস পাঁচ মাস বাদে দেখা গেল খালি ব্যথা নয় সিভিয়ার পেন উইথ সোয়েলিং তার সাথে মুখ ফুলে গেল এবং অসহ্য যন্ত্রণা এবং তখন অবশ্যই পেশেন্টরা আসেন এবং দেখেন এবং ডাক্তারবাবু যেই মুহূর্তে হিস্ট্রি নেন মেডিকেল হিস্ট্রি তখন দেখা যাবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্টরা বলে আমার চার মাস আগে এই রাতে ব্যথা হয়েছিল কিন্তু তখন ওই ওষুধ খেয়ে কমে গেছে তাই আর দেখেন এরপরে এক্সরে করলে দেখা গেলো যে রুটে ভালো ইনফেকশন আছে বা স্পেস ইনফেকশন আছে এগুলো আরো টেকনিক্যাল ব্যাপার টেকনিক্যাল তখন আপনার খরচও বাড়বে আপনার ভোগান্তিও বাড়বে ঠিক তার মানে মোটের উপর সচেতনতা সেইভাবে বাড়েনি কিন্তু আগের তুলনায় একটু বেড়েছে অবশ্যই আগের তুলনায় অনেকটাই বেড়েছে আজ থেকে 25 বছর আগে 20 বছর আগে যে সচেতনতা ছিল এখন তার থেকে অবশ্যই মানুষ বেড়ে মানুষের মধ্যে ডেন্টাল ট্রিটমেন্ট সম্বন্ধে আগ্রহ এবং বিভিন্ন রকম ট্রিটমেন্ট মানুষ কিন্তু জানে তার নাম জানে এবং এসে আমাদের জিজ্ঞেস করে যে এই এই ট্রিটমেন্ট আছে সবাই নয় তবে অবশ্যই অনেককেই জানে বেশ আচ্ছা আমি এক্ষুনি যে ট্রিটমেন্টের কথা বললাম রুট ক্যানাল ট্রিটমেন্ট সেই প্রসঙ্গে আসবো কিন্তু তার আগে এই আপনি বলছেন যে আমরা কিছুদিন সহ্য করে নিই তারপরে যখন আর পারি না সহ্য করতে তখন আমরা ডক্টরের কাছে যাই এই যে দাঁতে গর্ত হওয়া বা ক্যাবিটি হওয়া আমরা অনেক দিন ধরে হয়তো বুঝতে পারছি আমার দাঁতে ক্যাবিটি হয়েছে সেটা থেকে ক্ষতি হচ্ছে দাঁতের একটা ক্ষয় হচ্ছে একটা ডিকে হচ্ছে কিন্তু জানার পরও অনেক দিন যাই না যখন সেটা থেকে এমন অবস্থা হয় যে যেটা নার্ভ পর্যন্ত পৌঁছে গেছে বা ওয়াটেবার আমার খুব যন্ত্রণা হচ্ছে তখনই আমরা এটা করি তাহলে সেক্ষেত্রে সময় কি আমরা এখন একটা একটা প্রচলিত এইরকম একটা ধারা এসেছে যে গেলেই doctor রা বলে dentist রা specially root canal করতে হবে এই রুট ক্যানেল treatment টা কি actually আচ্ছা প্রথমে আপনাকে বলি যে দাঁতে যে ক্যাভিটি হচ্ছে কেরিজ ইট ইজ এ ব্যাকটেরিয়াল প্রসেস ওইখানে কেরিজটাকে যতক্ষণ না আপনি ট্রিটমেন্ট করছেন কেরিজটাকে রিমুভ করে সেটাকে ফিলিং করা হচ্ছে যতক্ষণ না অবধি ওটা কিন্তু একটা প্রগ্রেসিভ ডিজিজ একটা জায়গায় কেডিসটা শুরু হলো আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে উইথ টাইম কেডিসটা এক্সটেন্ড করছে নয় সেটা ডিপে যাচ্ছে নয় সাইডে সাইডে স্প্রেড করছে করে টুথ স্ট্রাকচারটাকে ডিস্ট্রয় করছে ধ্বংস করছে জায়গাটা বেশি কালো হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে তত বেশি কালো হয়ে যাচ্ছে টুথ স্ট্রাকচার আমার কমে আসছে দাঁতটা উইক হয়ে যাচ্ছে এবং সেইটাই যদি স্প্রেড করতে করতে নার্ভটাকে টাচ করে ফেলে দাঁতের মধ্যে তো নার্ভ থাকে যাকে আমরা পাল্প বলি পাল্পটাকে টাচ করে ফেললেই তখন কিন্তু সিভিয়ার শুরু হয় সেক্ষেত্রে কিন্তু তখন আর আমাদের এমনি ফিলিং করে দাঁতটাকে বাঁচানো সম্ভব নয় তখন আমাদের ওই রুট ক্যানেল ট্রিটমেন্ট অর্থাৎ রুট একটা দাঁতের মধ্যে একটা কিংবা দুটো কিংবা তিনটে ক্যানেল থাকে দাঁতের ধরুন সামনের দিকের দাঁতগুলোতে একটা ক্যানেল থাকে পেছনের দিকের দাঁতে তিনটে ক্যানেল থাকে দুটো ক্যানেল থাকে তো সেই ক্যানেলগুলোর মধ্যে থেকে গিয়ে পার করে এনে ক্যানেলটাকে ডিসইনফেক্ট করে ক্যানেলের মধ্যে ফিলিং করে তারপর দাঁতটাকে আবার ফিলিং করে দাঁতটাকে বাঁচিয়ে দেওয়া হয় মোটামুটি এই গোটা প্রসেসটা হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট তাতে কি হলো আপনার দাঁতে ইনফেকশনটাও রইলো না কিন্তু অরিজিনাল দাঁতটা প্রিজার্ভ করা গেল এবং তারপরে অবশ্যই আমি বলবো যে সেই দাঁতটাকে কিন্তু ক্রাউন করে নিতে হবে ক্রাউনিং যাকে আমরা ক্যাপিং বলি সাধারণ মানুষ ক্যাপিং হিসেবে জানে ক্যাপিং করাটা এই কারণেই রুট ক্যানেল করা দাঁতে অত্যন্ত প্রয়োজন কারণ আমাদের এই প্রত্যেকটা দাঁত ইট ইজ অ্যালাই তার ব্লাড সাপ্লাই আছে নার্ভ সাপ্লাই আছে সেই কারণে আমরা দাঁতের সেন্সিটিভিটি আছে কোন দাঁতের ব্যথা হলে সেটা আমরা বুঝতে পারি যেই মুহূর্তে আমরা দাঁতটাকে রুট ক্যানেল করছি ভেতর থেকে যেই পার্টটাকে আমরা বার করে নিচ্ছি সেই মুহূর্তে কিন্তু দাঁতটা ডেড হয়ে গেল যেই মুহূর্তে দাঁতটা ডেড হয়ে গেল দাঁতটার তো নিউট্রিশন আর রইল না ব্লাড সাপ্লাই নেই তো দাঁতের নিউট্রিশন নেই দাঁতটা কিন্তু ব্রিটিল বা ভঙ্গুর হয়ে গেল একটা সাধারণ দাঁত আপনার যে পরিমাণ ফোর্স বা দাঁতের যে চাপটা খাবারের চাপায় চাপবার জন্য যে আমরা দাঁতে দাঁতে চিপি প্রচন্ড ফোর্স একটা পাঠার মাংসের হাড় মরমর করে ভেঙে যাচ্ছে দাঁতের চাপে প্রচন্ড প্রেশার পরে সেই রুট ক্যানেল করা দাঁতটা কিন্তু সেই পরিমাণ প্রেশার নটটা নর্মাল দাঁতের মতো প্রেশার কিন্তু স্ট্যান্ড করতে পারবে না সেই কারণে যাবে ঠিক ঠিক সেই কারণে অবশ্যই রুট ক্যানেল করা দাঁতকে আমি বলবো যে করে ক্যাপিং বা ক্রাউনিং যেটা বলা হয় সেটা করে নেওয়া উচিত বেশ আপনি যে প্রসেসটা বললেন সেটা শুনতে আমাদের খুব ভালো লাগলো কিন্তু এটা করতে তো দেখুন দুটো তিনটে সিটিং লাগে যে কারণে মানুষ ল্যাথার্জিক হয়ে যায় তারপর খরচের কথা চিন্তা করো ও আমাকে তিন চার দিন আসতে হবে মানে অনেকটা খরচ সেই বিষয়ে আপনি কতটা আশ্বস্ত করবেন দেখুন আজকাল সিঙ্গল সিটিং রুট ক্যানেল হয় বেশ একটা সিটিং এ রুট ক্যানেল করে আপনার ফিলিং করে দেওয়া হয় হুম সেটা পেশেন্ট বুঝে পেশেন্টের কন্ডিশন বুঝে কতটা ইনফেকশন আছে কতটা ব্যথা আছে সেগুলো দেখে আমরা একজন ডাক্তার বাবু ডিসাইড করেন যে ওনার সিঙ্গেল সিটিং আর সিটি হবে না মাল্টিপল সিটিং হবে কিভাবে সেটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে ইনফেকশন কতটা আছে তার উপর ভ্যারি করবে কিন্তু এরকম অপশন আছে যে আপনি একদিনে এসে সিঙ্গেল সিটিং আর সিটি করাতে পারেন হ্যাঁ খরচ হয়তো একটু বেশি পড়বে কিন্তু মানে মোটামুটি একটা রিজনেবল প্রাইসে আপনি এই রুট ক্যানেল এবং ক্রাউনিংটা করে আপনার যে দাঁতটা নষ্ট হয়ে গেছিল সেই দাঁতটাকে ঠিক আগের মতো জায়গায় আপনি নিয়ে আসতে পারবেন এস্থেটিক্যালি অ্যাজ ওয়েল এস ফাংশনালি আচ্ছা এই যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া সেটাই অ্যাকচুয়ালি রুট ক্যানেল আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনায় যা বুঝলাম কিন্তু এর পর একটা প্রশ্ন কিন্তু আমাদের মাথায় আসে আমরা আমাদের ঠাকুমা দাদু দিদিমা এদেরকে দেখতাম যে বুড়ি হয়ে গেছে বুড়ো হয়ে গেছে দাঁত নেই তাতে তাদের কি ক্ষতি হতো আমরা কেন প্রিজার্ভ করতে চাইছি আমাদের এই দাঁত কেন দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা দেব এই বিষয়টা একটু জেনে দেখুন আগের আজ থেকে আমার নিজের দাদুড়ি আমি দেখেছি উনি বহুদিন বেঁচে ছিলেন উনি নাইনটি থ্রি ইয়ার্স উনি মারা গেছেন তো ওনার টোটাল এক্সট্রাকশন মানে দাঁত তুলে ফেলা হয়েছিল বিয়াল্লিশ বছর বয়সে ফুল এক্সট্রাকশন হয়ে গেছিল উনি রেস্ট অফ দা লাইফ মানে বিয়াল্লিশ বছর থেকে তিরানব্বই বছর অবধি উনি কমপ্লিট ডেঞ্চার ইউজ করেছেন তো আগে এরকম বহু পেশেন্ট দেখা যেত যাদের দাঁত নেই তখন হয়তো এত অ্যাডভান্স ট্রিটমেন্ট অপশন ছিল না সেই কারণে ব্যথা হলে অনেক ক্ষেত্রেই দাঁত তুলে ফেলা হতো ওই একটা দুটো করে দাঁত তুলতে তুলতে বলতো যে কয়েকটা দাঁত বাকি আছে সব তুলে দিয়ে বাদিয়ে দিন ওয়াজ এ কমন প্র্যাকটিস সেই সময় এটাই হতো তো সেক্ষেত্রে আমি ঠিক বলতে পারবো না মানে অত আগের ব্যাপারগুলো আমি তাদের অসুবিধা দাদুকে দেখেছি যে ওনাকে আমি দেখেছি বা অন্যান্য পেশেন্ট যারা অনেকদিন ধরে কমপ্লিট ডেঞ্চার ইউজ করছেন তাদের দেখেছি যে তারা ডেঞ্চার ছাড়াও মাড়িটা এতটাই শক্ত হয়ে যায় যে তারা চিবিয়ে খেতে পারে তো এখন যদি ধরুন বর্তমান যুগে কাউকে বলা হয় যে না আপনার সব দাঁত তুলে ফেলে একটা কমপ্লিট ডেঞ্চার ধরুন একজন চল্লিশ বছরের পঁয়তাল্লিশ বছরের পুরুষ বা মহিলাকে বলা হয় যেটা তো এই যুগে কতটা প্রশ্নের বিষয় মানে সেটা না একটা কি বলবো একটা মানসিক ব্যাপারও তো আছে যে আমার শব্দ চলে গেছে মানে এটা মনের উপরেও প্রভাব পড়বে এই বয়সের থেকে আমি এখন যেটা হয়েছে আগে যেটা ছিল না এখন কিন্তু মধ্যবয়সী বা ইভেন এজেড পেশেন্টরা অনেকে যারা একটু সতর্ক তারা কিন্তু বলেন না আমি ডাক্তার ডাক্তার বাচ্চাতে হবে এরকম আমার পেশেন্ট আছেন অনেকে যে তারা খুব কনসিয়াস যে না আমি আমার ডাক্তার বাঁচাতে হবে এরকম আমি খোলা পড়া ডেঞ্চার বা ডেঞ্চার ওগুলো ইউজ করব না আমি ফিক্সড যাতে আমার ফাংশনালি এবং আমাকে দেখতেও ভালো লাগে ইটস গুড মানে আজকের দিনে আমরা যখন আমাদের হাতে সায়েন্স এত সব তুলে দিয়েছে তার আমরা ব্যবহারটা করব না কেন একবারে একবারে মানে শেখেছে আমরা আমাদের নিজেদের নিজস্বত্ব কেন প্রিজার্ভ করব অবশ্যই একবারে আমরা দাঁত নিয়ে আলোচনা করতে বসলে কিন্তু অনেক বিষয় উঠে আসে যেমন যারা সিগারেট খায় সিগারেট মানে স্মোকিং যাদের হ্যাবিট তাদের ক্ষেত্রে দাঁতের কিভাবে দ্বিতীয়ত জেনারেল সেক্ষেত্রেও দাঁতের কিভাবে এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই নই আমরা ওই যে বললাম যখন যন্ত্রণা হয় তখন ডক্টরের কাছে যাই কিন্তু সেক্ষেত্রে আমরা অন্যান্য পডকাস্টে এই বিষয়গুলো তুলে আনবো আজকের আপাতত রুট ক্যানেল সম্বন্ধে আপনাদেরকে একটা একটা প্রাথমিক ধারণা দিলাম এবং একটা বিষয় একটু জিজ্ঞাসা করে নেব ডক্টর দাসগুপ্তাকে যে এই রুট ক্যানেল করার কোনো সাইড এফেক্ট আছে কি কোন সাইড এফেক্ট নেই রুট ক্যানেল যদি ঠিক মতো করা যায় এবং পরবর্তী ক্ষেত্রে যদি ক্রাউনটা ক্রাউনটা ক্রাউন রিডাকশন প্রিপেয়ার করা হয় ঠিক ঠিক মতো একজন ডাক্তারবাবু যদি যত্ন করে ভালোভাবে ক্রাউন রিডাকশন করেন ক্রাউন প্রিপেয়ার করেন এবং ভালো টেকনিশিয়ান বা ভালো ল্যাব সেই ক্রাউনটি তৈরি করে ফিক্স করে তার কতগুলো টেকনিক্যাল আসপেক্ট আছে বহুদিন ডাক্তার ভালো থাকে এবং ডাক্তার খুবই ভালো থাকে তার সমস্ত ফাংশন রিস্টোরড হয় তার কোনো সাইড এফেক্ট তার মানে অ্যাজ সাচ সেই অর্থে কোনো সাইড এফেক্ট নেই নিশ্চিন্ত মনে আপনি রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে পারেন তাহলে আপনাদের বেশ খানিকটা আশ্বাস করতে পারলাম অনেকেই ভেবে থাকেন যে ডেন্টিস্টের কাছে গেলেই এটা একটা ব্যবসার মতো হয়ে গিয়েছে অনেকে মনেই করেন ভাবে যে গেলেই একটা রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে পারবেন কিন্তু তা নয় দাঁতের কন্ডিশনের ডাক্তাররা সেই পরামর্শ দেন এবং সেক্ষেত্রে কার ক্ষেত্রে সিঙ্গেল সিটিং সিটিং হবে সিঙ্গেল এও কিন্তু করা সম্ভব সেটা অবশ্যই আপনার দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করে আপনার কি ট্রিটমেন্ট লাগবে তার উপর নির্ভর করে খরচাটাও কিন্তু ঠিক সেরকমই কন্ডিশনের উপর নির্ভর করে আপনার ঠিক দাঁতের কি কন্ডিশন তার উপর নির্ভর করে ফলে একটা প্রারম্ভিক আইডিয়া একটা প্রাথমিক আইডিয়া আপনাদেরকে তুলে ধরলাম এবং এটা যে কতটা জরুরি সেটা ডক্টর দাশগুপ্ত আমাদের খুব ভালো করে বোঝালেন দাঁতটা কেবল মনের উপর দাঁত না থাকলে মনের উপর চাপ পড়ে তা না শরীরের উপরেও কিন্তু প্রভাব ফেলে কারণ প্রত্যেকটা দাঁতের কিন্তু একটা ফাংশন আছে সেই ফাংশনটা কিন্তু হারালে চলবে না আজকের আপাতত আমাদের পডকাস্ট ডক্টর দাশগুপ্ত অনেক ধন্যবাদ আমাদেরকে এই ধারণাটা দিলেন সচেতন করলেন এবং এই পডকাস্ট এখানে আমরা শেষ করবো ভবিষ্যতে দাঁত সম্বন্ধে কিন্তু আরো অনেকগুলো বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব আজ এই পর্যন্তই অনেক ধন্যবাদ